दर्शक सीएसआरएम डिबी सिलेक्शन एक्सप्रेस आज आछे पिरोजपुर एक आसने सेखाने आछेन सहकर्मी जाकारिया आहमेद सरासरि जाच्छे तार काछे। सीएसआरएम डिबी सिलेक्शन एक्सप्रेस এই মুহূর্তে রয়েছে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বরে। আমার সঙ্গে রয়েছে এই আসনের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমরা জানতে চাবো এই আসনে তাদের প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণ, সেটি জানতে চাই। কেমন আছেন আপনারা সব মিলে? যদি আছি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা যেটা প্রাপ্তি সরকারের আমলে, সেটা যেটা আমরা কল্পনাও করিনি যে স্বপ্নের পদ্মা সেতু, সেটা আমরা পিরোজপুরবাসী বা দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা পেয়েছি। আমরা পেয়েছি বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা চিন্ময়ত্রী সেতু পেয়েছি, আমরা পেয়েছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা পেয়েছি গ্রিড সাবস্টেশন। তবে সেটি জমি অধিগ্রহণ হয়েছে, টেন্ডার হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আরেকটি প্রত্যাশা, সেটি হলো আমাদের পিরোজপুর শহর সংলগ্ন বলেশ্বর নদী, সে 3 কিলোমিটার একটি রিং রোড, যেটি জোয়ারে জলোচ্ছ্বাস হয়ে যায়, পিরোজপুর শহর তলিয়ে যায়, এমনকি জেলা প্রশাসক মহোদয়ের বাংলো শহর সব কিছুই অচিরেই এটি দরকার। যদি এই রিং রোডটি তৈরি করা হয় তাহলে এক্ষেত্রে এই রিং রোডের পাশে আপনার 200 থেকে 250 ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, আরেকটি অর্থনৈতিক অঞ্চল আমরা চাই। এটি হলে পিরোজপুরবাসী আমরা উপকৃত হব, তাহলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, পিরোজপুরবাসী মানে উপকৃত হবে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীকে আমাদের ধন্যবাদ। উনি তো কিছু বললেন স্বাস্থ্য শিক্ষা খাতের অবস্থা, যদি একটু বলেন আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের পিরোজপুরে আমাদের 250 বেডের একটি হাসপাতাল শেষের পথে এবং কাজ আরও অন্য উন্নয়নমূলক কাজ চলছে পিরোজপুরে। আমাদের ভালোই এই সরকারের আমলে। আর কী কী প্রয়োজন বলে মনে করেন? ভালো ডাক্তারের প্রয়োজন, মানে চিকিৎসা খাতে ভালো একটু ডাক্তার পেলে একটু ভালো হয়। ধন্যবাদ। আমরা যদি আরও দু একজনের সঙ্গে কথা বলি, যে আপনার কাছে কী মনে হয় এই সরকারের যে টানা 3 মেয়াদে ক্ষমতা রয়েছে, তার সুফল সারা দেশে যেমন পাচ্ছে সারা দেশবাসী, এই আসনের আপনারা কতটুকু সুফল পাচ্ছে? না, আসলে এই আসনে যতটা আমাদের সুফল পাওয়ার দরকার ছিল, কারণ এই আসনে এমপি থাকলেও মন্ত্রী খুব কম থাকে। তো যতবার আমরা মন্ত্রী পাইছি আসলে পিরোজপুর এক আসনের জন্য পাই নাই। এবারও যে মন্ত্রী আমাদের এক আসনের, কিন্তু তোমার বাড়ি নাদিরপুর, উনি আমি দেখছি নাদিরপুরই যতটা করছে পিরোজপুরে আমাদের এই অঞ্চলে ততটা পায় নাই এবং এর সুফল আমরা ততটা পাই নাই। তার কারণ হয়েছে উনি আর বোধ হয় পিরোজপুরের বিদ্বেষ আছে, উনি পিরোজপুরের প্রতি কোনো সময়ই আমি দেখি নাই যে পিরোজপুরের উনি সুদৃষ্টিতে দেখছেন। ধন্যবাদ। যদি আমরা আরও একজনের সঙ্গে কথা বলি, আপনি আপনাদের এখানে একটি বেড়িবাঁধের সমস্যা রয়েছে শুনলাম, সেটি নিয়ে আসলে আমরা অবহেলিত জনপদ ছিল পিরোজপুরের এক সময়ের, কিন্তু বর্তমান এই সরকারের এই দীর্ঘ 15 বছরে আমরা যে জিনিসটা পাইছি, যে আমরা একবারে শুধু ঢাকা থেকে কেন, আমরা চিটাগাং থেকে সরাসরি আমরা এখন একবারে আমাদের অবহেলিত কুয়াকাটা পর্যন্ত আমরা সরাসরি যেতে পারি, আমাদের আর পথে কোনো ফেরি নাই, এই ডেভেলপমেন্টটা আমরা পেয়েছি। সাথে সাথে আমাদের এখন যে জিনিসটার বেশি প্রয়োজন, যেই যে সামনে এই যে মোখা ঘূর্ণিঝড় আসছে, এই ঘূর্ণিঝড়ে আমাদের প্রায় 148 কিলোমিটার বেড়িবাঁধ এখনও আমাদের এই পিরোজপুর জেলায় অরক্ষিত অবস্থায় আছে। এই বেড়িবাঁধগুলোকে করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের মন্ত্রী এমপির কাছে আমরা তাগেদা দিয়েছি, কিন্তু এইটার প্রতি আসলেই এখন পর্যন্ত কোনো সুনজর দেওয়া হয় নাই। তো আমরা আশা করব যে এইসব ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে আমাদের দক্ষিণ উপকূলবাসীকে রক্ষার জন্য অন্তত এই বেড়িবাঁধগুলোকে যাতে অবিলম্বে মেরামত করা হয় এবং এই দেশের মানুষকে যাতে আমরা নিরাপদে থাকতে পারি তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনারা এখানকার সচেতন নাগরিক হিসেবে কেমন প্রার্থী প্রত্যাশা করেন? ধন্যবাদ আপনাকে। আমরা চাই একজন সৎ এবং মানুষ বান্ধব একজন ভালো নেতা, যারা সবসময় আমাদের পাশে থাকবে। আর যেহেতু আমি একটু কথা বলতে চাই, সেটা হলো আমি যেহেতু হোটেল সেক্টর নিয়ে কাজ করি, এখানে কানেক্টিভিটি বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, আমাদের অনেক এখানে সম্ভাবনার দিক রয়েছে। এখানে আমাদের যদি একটি পর্যটন শিল্প হয় তাহলে আমরা ব্যবসায়িকভাবে অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ। একটু শেষ করতে চাই, সামনে নির্বাচন ঘিরে আপনাদের কী প্রত্যাশা রয়েছে? আমাদের পিরোজপুরে আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের পিরোজপুরে একটি ইকোনমিক জোন এবং একটি আপনার ইকোনমিক জোন দরকার, খুবই দরকার। তাই প্রধানমন্ত্রীকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে যাতে একটি ইকোনমিক জোন পিরোজপুরে আসে, তাহলে আমাদের পদ্মার যে সুফলতা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের যে চৈনমৈত্রী সেতুর যে মানে যোগাযোগ ব্যবস্থা, এটা একটি ইকোনমিক জোনের মাধ্যমেই আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য
উৎসাহ করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এই এলাকার বা এই আসনের যারা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি তাদের মন্তব্য এবং তাদের এই সংসদীয় আসনে তাদের প্রত্যাশার কথা শুনলাম। আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার ফিরছি 12টার খবরে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।